রাস্তা থেকে তেল তুলতে হুড়োহুড়ি গ্রামবাসীদের। সকালে আচমকা পাড়ায় খবর যায়, সর্ষের তেলের ট্যাঙ্কার উল্টে জাতীয় সড়কে গড়িয়ে যাচ্ছে লিটার লিটার তেল। আর তারপরেই যা ঘটল দেখুন নিজের চোখে। উলুবেড়িয়ায় 16 নম্বর জাতীয় সড়কে জেলেপাড়া ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ভোজ্য তেল ভর্তি ট্যাঙ্কার। তেল সংগ্রহ করতে হুড়োহুড়ি লেগে যায় মানুষের মধ্যে। হাতের কাছে যে যা পেয়েছে বালতি হাড়ি গামলা নিয়ে চলে আসে ঘটনাস্থলে। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ। স্থানীয় সূত্রে খবর, ভোজ্য তেল ভর্তি ট্যাঙ্কারটি কলকাতাগামী লেন দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। তেল ছড়িয়ে পড়ে রাস্তা জুড়ে। রীতিমতো পুলিশকে হিমশিম খেতে হয় তেল সংগ্রহকারীদের হঠাৎই। দুর্ঘটনার ফলে 16 নম্বর জাতীয় সড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয়, তবে কোনো হতাহতের খবর নেই। আমার মনে হয়